বিজেপি করার অপরাধ, লক্ষ্মীর ভাণ্ডার থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ, মুর্শিদাবাদের লালবাগের ঘটনা। বিজেপি করার অপরাধ, লক্ষ্মীর ভাণ্ডার থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ, মুর্শিদাবাদের লালবাগের ঘটনা। ইন্দ্রাশিস আমাদের প্রতিনিধি, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। মুর্শিদাবাদের লালবাগের ঘটনা, ইন্দ্রাশিস কি খবর পাওয়া যাচ্ছে? দেখো শ্রাবণী, ঘটনা যেটা হয়েছে, যেটা অভিযোগ, যে মুর্শিদাবাদের মুর্শিদাবাদ পৌরসভার 8 নম্বর ওয়ার্ডে, সেখানে সবজি কাটরা গ্রাম, সেখানে প্রায় 500 জন মতো মহিলা বিড়ি শ্রমিক সেখানে থাকেন। তাদের যেটা দাবি, যে গত 24 তারিখ তারা লালবাগেরই একটি স্থানীয় স্কুলে তারা লক্ষ্মীর ভাণ্ডারের জন্য ফর্ম ফিল আপ করেছিলেন, কিন্তু তারপরে সেই এলাকার মাত্র কয়েকজনের অ্যাকাউন্টে টাকা এসেছে, কিন্তু বাকিদের অ্যাকাউন্টে টাকা আসেনি। কেন আসেনি এই প্রসঙ্গে সেখানকারই শহর বিজেপির যিনি সভাপতি রয়েছেন, তার যেটা দাবি, যে গত বিধানসভা ভোটে সেই বিড়ি শ্রমিকেরা, মহিলা বিড়ি শ্রমিকদের অধিকাংশই কিন্তু বিজেপিকে ভোট দিয়েছিল, এবং সেই কারণেই সেখানে যেরকম উন্নয়নমূলক কাজ সেখানে যেরকম থমকে রয়েছে, সেরকমই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা থেকেও কিন্তু বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ। এই নিয়ে একটা রাজনৈতিক তরজাও কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে, যদিও গোটা অভিযোগ অস্বীকার করেছে জেলা তৃণমূল নেতৃত্ব এবং তারা বিজেপির এই অভিযোগকে মিথ্যে বলে দাবি করেছেন। গোটা ঘটনা তদন্ত শুরু করেছে মুর্শিদাবাদ পুরসভা, এবং মুর্শিদাবাদ পুরসভার প্রশাসকের যেটা দাবি, যে মাত্র কয়েকজনের অ্যাকাউন্টে ঢুকেছে এবং বাকিদের হয়তো বা ঢুকে যাবে কিছুটা সময়ের অপেক্ষা, তবে টাকা সকলের স্থানীয় বিজেপি নেতৃত্ব অর্থাৎ সেখানকার শহর বিজেপির সভাপতি, তিনি যেটা দাবি করছেন, যে গত বিধানসভা ভোটে সেখানকার অধিকাংশ মানুষই কিন্তু বিজেপিকে ভোট দিয়েছিল, এবং গত বিধানসভা ভোটে মুর্শিদাবাদ বিধানসভা কেন্দ্র থেকে সেখানে বিজেপির গৌরীশঙ্কর ঘোষ কিন্তু বিধায়ক হয়েছেন সেই সাধারণ মানুষের ভোটেই। স্বাভাবিকভাবেই এর জেরেই, এই রোষ থেকেই কিন্তু তাদেরকে এই লক্ষ্মী ভাণ্ডারের টাকা থেকে তাদেরকে বঞ্চিত করা হচ্ছে, এটাই জেলা তৃণমূল, জেলা বিজেপি নেতৃত্বের দাবি। তবে এই গোটা অভিযোগ কিন্তু অস্বীকার করেছে জেলা তৃণমূল নেতৃত্ব। এইখানে তারা টাকা পাচ্ছে না, নাকি এই ভোটের পর থেকে যেহেতু বিজেপিকে ভোট দেওয়া হয়েছিল, এমন অভিযোগে কি আরো বেশ কিছু সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত হচ্ছেন? কোন অভিযোগ কি এ বিষয়ে উঠে এসেছে ইন্দ্রাশিস? লক্ষ্মী ভাণ্ডারের সুবিধা থেকে তাদের বঞ্চিত করা হচ্ছে, তাদের ফর্ম দেওয়া হচ্ছে না, এমনটা অভিযোগ উঠে আসছে, কি বলবেন? মেধাবী ছাত্রীর কাছ থেকে ছাড়া অন্য কিছু আশা করা যায় না। সিপিএম এই জিনিস করতো, একটু রেখে ডেকে করতো, এখন এটা নির্লজ্জভাবে করা হচ্ছে। আমি এ খবরও পেয়েছি যে এমন লোক যারা নাকি কোভিডের ইঞ্জেকশনের জন্য যারা রেজিস্টার করেছিল তাদেরকে বলা হয়েছে যে আপনি তৃণমূলের নেতাদের কাছ থেকে চিঠি টিটি নিয়ে আসুন। পশ্চিমবঙ্গে পুরোপুরি নৈরাজ্য এবং পার্টির শাসন চলছে, এটা কোনো সরকারের শাসন নয় বা এটা কোনো গণতান্ত্রিক শাসন নয়, একেবারে নৈরাজ্য এবং পার্টির শাসন চলছে, আমি এর সর্বতোভাবে নিন্দা করছি। ধন্যবাদ আপনাকে। তথাগত রায়, বিজেপি নেতা, আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন।